সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমিও ভালো আছি। এই ব্লগটা কিন্তু আমার জন্মদিনের আগের, ওই যে মাঝখানে জন্মদিনটা চলে এলো তাই আর এডিট করে আপলোড করা হয়নি, একটু দেরি হয়ে গেল। আজকে তারিখটা হলো 4 তারিখ। আমি সকালবেলায় সমস্ত কাজ সেরে নিয়েছি আর স্নানটাও সেরে নিয়েছি সেই সাথে। এই ক্যালেন্ডারটা না আমি আসার সময় বহরমপুর থেকে নিয়ে এসেছিলাম, আমার বহরমপুরের ঘরে টাঙানো থাকতো, তো ওখানে খুব একটা প্রয়োজন হতো না, তো ভাবলাম বাড়িতে নিয়ে যাই, বাড়িতে দরকার হবে। দাঁড়াও ঘর থেকে একটা পেন নিয়ে আসি। তো আমি ঘর থেকে একটা পেন নিয়ে এলাম, আর এবার ভাবছি কবে থেকে আমি দুধ নিচ্ছি সেটা একটু এখানে লিখে রাখবো, এতে করে আমার আর ভুল হবে না। আমার আবার অত বাপু মনে থাকে না জানো তো। এরকম একটা ক্যালেন্ডার রান্নাঘরে রাখলে কিন্তু বেশ ভালোই হয়, কবে দুধ নিচ্ছি, কবে নিচ্ছি না, কবে গ্যাস নিচ্ছি, কতদিন গ্যাসটা যাচ্ছে, সমস্ত হিসাব রাখা যায়। জানো তো আমি যখন বহরমপুরে থাকতাম আমার ওই ব্লগগুলোতে অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করতো, বেশ তো আছো, মজাতে দিন কাটাচ্ছ, সংসার তো আর করা লাগছে না। আসলে কি বলো তো, সংসার করতে আমি ভয় পাই না। হ্যাঁ আমি আমার প্রয়োজনে ওখানে থাকতাম ঠিকই, তবে এখন আমার সংসারটাকে আমি একটু একটু করে গোছাচ্ছি। জানি কেউ কেউ হয়তো অল্প বয়সেই সংসারের হাল ধরে মা হয়ে গেছে, অনেক দায়িত্ব পালন করছে, আমি না হয় একটু বুড়ো বয়সেই শুরু করলাম, তাতে তো ক্ষতি নেই। কেউ জীবনে বারাক ওবামা হবে, আবার কেউ ডোনাল্ড ট্রাম্প হবে, আমি না হয় ডোনাল্ড ট্রাম্পই হলাম। বারাক ওবামা হতে তো আর সবাই পারে না বলো, তার জন্যে ভাগ্যের দরকার হয়, আর সে ভাগ্য আমার কাছে ছিল না, এবং তাতে আমার বিন্দুমাত্র দুঃখও নেই। তবে হ্যাঁ, এখন যেহেতু আস্তে আস্তে আমার নিজের চাপ বাড়ছে, তাই অনেক কাজও আমি এখন শিখছি। এখন আমি একটা জিনিস খুব ভালো করে বুঝি, সেটা হলো শেখার কোনো বয়স হয় না আর জানার কোনো শেষ হয় না। তো আমি এমন অনেক কিছু আছে যা হয়তো জানি না, বা এমন অনেক কাজ আছে যা হয়তো পারি না, যেগুলো আমি শিখব এবং জানব। আজকে না আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমার না ছোটবেলা থেকে একটা স্বভাব ছিল, মানে বলতে পারো নিজের মনের মধ্যে একটা ভয়, একটা লজ্জাবোধ কাজ করতো। ধরো কোনো জিনিস আমি জানি না বা কোনো জিনিস আমি পারি না, সেই জিনিসটাকে না আমি না বলতে লজ্জা পেতাম ভীষণভাবে। আমি জানি না কেন, হয়তো স্যারদের কাছে পড়তে গেছি, আমি হয়তো একটা বিষয় বুঝতে পারছি না, সেই বিষয়টা আমি আর স্যারদেরকে জিজ্ঞেস করতে পারতাম না, হয়তো সবাই বুঝে গেছে আমি বুঝিনি, সবাই হয়তো আমাকে দেখে হাসবে, সবাই হয়তো বলবে যে ইমা ও বুঝতে পারেনি, বা স্যাররা হয়তো বলবে সবাই বুঝেছে তুই বুঝিস নি। এখন আমি সেই জিনিসগুলোকে অনেকটা বুঝতে পারি যে না, আমি নাই বুঝতে পারি, আমার একবারের জায়গায় 10 বার সময় লাগতেই পারে, আমার বোঝার ক্ষমতা কম হতেই পারে, আমি কিছু না জানতেই পারি, তাতে তো কোনো সমস্যা নেই। সবাই যদি সমান বুঝবে, সবাই যদি সব কিছু সমান জানবে, তাহলে সবাই কিন্তু এপিজে আব্দুল কালাম হতো, তাই না? আমি অমৃতা, তুমি এক্স ওয়াই জেড, এরকম হতো না। তো জীবনটা এখন আমি বুঝেছি, এটা বুঝতে আমার অনেকটা সময় লেগেছে। আমার মনে হয় তোমরা অনেক আগে থেকে, যারা পড়াশোনা করছো বা যে কোনো ফিল্ডে আছো, তোমরা এটা অনেক আগে থেকে বুঝবে। আমার কিন্তু এই লজ্জাবোধটা কাটাতে বহু বছর লেগেছে, এখন আমার মধ্যে আর ওই ব্যাপারটা নেই। যেটা জানি না সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি, নির্বিকারে বলতে পারি না আমি ওটা জানি না, কারণ এই পৃথিবীর সবাই সব কিছু জানবে এমনটা কিন্তু হতে পারে না। বহু মানুষ থাকবে যারা তোমাদেরকে ছোট করতে চাইবে, বহু মানুষ তোমাদেরকে নিয়ে খিল্লি ওড়াবে, ওড়াক না, তাতে তো তোমার কোনো সমস্যা নেই, আমারও কোনো সমস্যা নেই। এই যে কত মানুষ আমাকে একটু ছোট করে মজা পায়, তাতে কি হয়েছে? আমি জানি তাদের নিজেদের কোনো ফ্রাস্ট্রেশন আছে, আর সেই ফ্রাস্ট্রেশনটা আমার উপরে বের করতে চায়। আমি সবসময় বলি মানুষ অপরের সুখে দুঃখী, নিজের দুঃখে দুঃখী নয়। তো সেই জন্যে আমি মনে করি যে আমি যেমন আছি, যা আছি, আমি নিজের কাছে ভালো আছি। আর এটাও খুব সত্যি কথা, যারা প্রকৃত শিক্ষিত হয়, যারা প্রকৃত জ্ঞানী মানুষ হয়, তারা কিন্তু কখনো কোনো মানুষকে ছোট করে না। জানো যখন আমি ইউটিউবে প্রথম আসি তখন আমি একটা জিনিসই ভাবতাম, আমার চ্যানেলটা কী করে দাঁড়াবে, আমি সুন্দরী নই, আর ইউটিউবে দাঁড়াতে গেলে একটু সুন্দর হওয়া লাগে, গায়ের রঙটা ফর্সা হওয়া লাগে, খুব সাজুগুজু করতে হয়। কিন্তু যখন আমি আস্তে আস্তে ভিডিও বানাতে শুরু করলাম, আর যখন ভিডিওর প্রতি আমার ভালোবাসা শুরু হলো, ভালো লাগাটা শুরু হলো, তখন আমি বুঝলাম যে কে আমাকে দেখলো কে আমাকে দেখলো না সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমি আমার কাজটাকে কতটা ভালোবাসছি। আর তুমি যদি ভালোবেসে কিছু করো, সেই জায়গাতে আস্তে আস্তে তোমার প্রতিও মানুষের ভালোবাসা জন্মাবে। এই দেখো না,
আজকে দেখতে দেখতে কত মানুষের ভালোবাসা আমি পেয়েছি, যতটুকুও পেয়েছি না আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। জানি কিছু মানুষের কাছে হয়তো এটা নগণ্য লাগবে, কিন্তু আমার কাছে পুরো জগৎ এটা, আমার ভালো থাকার কারণ এটা। তবে কি জানো, সব মানুষের আমার অনুভূতি বোঝার ক্ষমতা নেই, কারণ তারা হয়তো সমুদ্র, তাদের কাছে হয়তো অনেক কিছু আছে, কিন্তু আমি না মরুভূমি, আমার কাছে এক বালতি জল মানেই বিরাট বড় প্রাপ্তি। আর তোমাদের এইটুকু ভালোবাসাতেই না আমি প্রচণ্ড 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 খুশি। আমি এর থেকে বেশি কিছু চাই না গো, যতটুকু পেয়েছি অনেক পেয়েছি, ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছে, আর কি চাই আমার জীবনে বলো? যার জীবনে মুষ্টিমেয় কয়েকটা লোক ছিল, আজ তার জীবনে কয়েক হাজার মানুষ এসেছে, এটা কি কম বড় পাওনা? লকডাউনের সময়ে যখন ওই ছোট্ট ঘরটাতে 5.5 মাস বন্দি ছিলাম, তখন আমার শ্বশুরবাড়ির দিক থেকে একটা মানুষ কিন্তু আমাকে কখনো জিজ্ঞেস করেনি ফোন করে যে আমি বেঁচে আছি না মরে গেছি, কেমন আছি আমি, আদৌ কি আমার কোনো অস্তিত্ব আছে, খেতে পাচ্ছি। তখন না অনেক কিছুতে খারাপ লাগতো, তখন আমি অনেক কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আজ আর খারাপ লাগে না। আজ না ভালো লাগা আছে না খারাপ লাগা আছে, এই যে এখন এসে আমি শ্বশুরবাড়িতে থাকছি, সবার সঙ্গে মিলেমিশে থাকছি, এখনও আমি কারোর সঙ্গে কোনো কিছু ছলচাতুরি করি না, তখনও যেমন ছিলাম এখনও তেমন আছি, যেটা ভালো লাগে সেটাও মুখের ওপরে বলি, যেটা খারাপ লাগে সেটাও মুখের ওপরে বলি। তো এখন আমরা সবাই মিলে একটু বসেছি, আসলে আমি ভাতের মারটা ছড়াচ্ছি, যদিও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজই হয়ে গেছে, তো কাকিমা এখানে এসে একটু শুয়েছে, আর ছোটি আর কাকিমা বলছে আমাকে আমার ভাতের মারটা না পুরো জলের মতন, মানে আমি ভাত রান্নার সময় একটুখানি বেশি করে জল দিই, সেই সাথে আমি ভাতটা কম ফোটাই, ছোটি বলছে তুমি ভাত ফোটাও না সেই জন্যে তোমার মারটা গাঢ় হয় না। তো কেন মার গাঢ় হয় না সেটা নিয়েই এখন তর্ক বিতর্ক চলছে। তো আমরা কি করি, গ্যাস বাঁচানোর জন্যে আমি এটা মেস থেকে শিখেছি আর কি, যে ভাতটা কিছুক্ষণ হওয়ার পর অনেক সময় ভাতটাকে বন্ধ করে দিই, তবে এখন আর আমি বন্ধ করি না, একটু লো ফ্লেম করে দিই। তো সেটাই আর কি কাকিমা বলছিল আমাকে, দেখি তোমার ভাতটা দেখাও তো। তো কাকিমাদের ভাত যেমন হয় আমার ভাত নাকি সেরকম হয়নি, আমি বাপু অত শত বুঝি না, আমি খাওয়ার জন্যে বুঝি যে পেটটা ভরলে হলো, আমার কিন্তু ওই সমস্ত ব্যাপার নেই, জানি না কাকিমারা দেখে কি বুঝলো। তবে যাকগে আমার ভাতটা রান্না হয়ে গেছে, আর এবার একটু মূলোর তরকারি করব, তার জন্যে কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে, আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি, আমি কিন্তু এই সমস্ত তরকারিতে একটু রাঁধুনি খাই। আর এবার মূলো আলুটাকে ঢেলে দিলাম, আর এবার এটাকে একটুখানি ভাজবো, তবে দাঁড়াও এর মধ্যে না একটু লবণ দিয়ে দিই। লবণ দিয়ে মূলো আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর এবার হলুদটাকেও একটুখানি ভেজে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো আমি যখন কৃষ্ণনগর হোস্টেলে প্রথম গেলাম বাড়ি থেকে, তখন জানো তো আমি আলু আর ঝোল ছাড়া কিছুই খেতাম না, আর আমাদের বাড়িতে মানে আমার ঠাকুরদাদার যেহেতু পুকুর ছিল সেই জন্যে কোনো দিন মাছেরও অভাব হয়নি, আর খাওয়া দাওয়া আমাদের বাড়িতে আগাগোড়াই ভীষণ ভালো হতো, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তো যখন আমি হোস্টেলে গেলাম তখন এক পিস মাছ দেওয়া হতো, যেটাকে দুবার ভাগ করে খেতে হতো, সকালে আর দুপুরে, আর রাত্রিবেলায় অন্য কোনো তরকারি হতো। তো প্রথম প্রথম না খুব অসুবিধা হতো, যেদিন রাত্রিবেলায় আলু পেঁপের তরকারি হতো সেদিন তো ভাতই খেতে পারতাম না, তবে কতদিন না খেয়ে থাকবো, একদিন দুদিন তিন দিন, চার দিনের দিন ঠিক খেতেই হতো, না খেয়ে তো আর থাকতে পারতাম না। আর আমি কোনো দিনই এরকম ছিলাম না যে খেতে পারছি না বলে বাইরে থেকে কিনে নিয়ে চলে এলাম, না এই ব্যাপারটা আমার ছিল না, আগাগোড়াই আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে মাসে একটা থোপ টাকা, মানে সেটা 1500 টাকা হোক বা 2000 টাকা হোক, সেটা আমার বাবা আমাকে দিত, আর সেই টাকা থেকেই আমি পুরো মাসটাকে চালানোর চেষ্টা করতাম, যে টাকা শেষ হয়ে গেলেই যে আমি বাড়িতে ফোন করব আমার কাছে টাকা নেই আমাকে টাকা দাও, এই জিনিসটা কখনোই আমার মধ্যে ছিল না। তবে এটাও ঠিক জানো তো, যতদিন আমি বাড়িতে ছিলাম ততদিন আমি অনেক কিছু বুঝতাম না, কিন্তু যখন আমি হোস্টেলে গেলাম তখন অনেক কিছু বিষয় এমন ছিল যেগুলো আস্তে আস্তে মানিয়ে নিতে শিখলাম, বুঝতে শিখলাম, জানতে শিখলাম যে কী করে পরিস্থিতির সাথে আপোষ করতে হয়। কারণ যখন আমরা বাড়িতে থাকি না তখন আমরা সেই বিষয়গুলোকে বুঝতে পারি না, কিন্তু যখন আমরা বাড়ির বাইরে যাই, যখন এদিক ওদিক থেকে আঘাত পাই, তখনই কিন্তু আমরা বুঝতে পারি। আগে জানো তো আমি বিষয়গুলোকে একটু অন্যভাবে ভাবতাম, এই যেমন ধরো কোনো পরিচিত মানুষের দোকানে গেলাম,
তাকে গিয়ে আমি বলতে পারবো না যে একটু কম দাম নাও, বা তার সঙ্গে আমি হয়তো দাম দর করতে পারবো না। সে যা চাইবে আমার চক্ষু লজ্জার জন্য আমাকে তাই দিয়েই চলে আসতে হবে। বা কারোর কোনো জিনিস আমার পছন্দ নয় কিন্তু তার সাথে সম্পর্ক ভালো থাকবে না বলে হয়তো আমি অনেক সময় তাকে না বলতে পারতাম না, কিন্তু একটা সময়ের পরে না আমি নিজে থেকে এটা অনুভব করেছি যে কই সেই মানুষটার তো লজ্জা লাগছে না, বা সেই মানুষটা তো আমাকে কষ্ট দেওয়ার আগে দুবার ভাবছে না, বা সেই মানুষটা তো এই কথাটা বলার আগে ভাবছে না যে আমি কি মনে করব বা আমি কি ভাবতে পারি, বা যে মানুষটার দোকানে আমি গেলাম সেই মানুষটার তো লজ্জা লাগছে না আমার কাছ থেকে বেশি দাম নিতে, তাহলে আমার কেন লজ্জা লাগবে? এই কথাটা তোমরা আমাকে বলো, কেন লজ্জা লাগবে? আর তোমরা নিজেকেও একটু জিজ্ঞেস করো তো, কেন লজ্জা লাগবে তোমাদের? সবার যখন লজ্জা লাগছে না, সবাই যখন সবারটা ভাবছে, যখন আমি আমারটা ভাবছি, তাতে ক্ষতি কোথায়? এটা তো খারাপ কিছু নয়, এটা তো অন্যায় নয়। আমার নিজের দায়িত্বটা তো আমার নিজের, যে যেখান থেকে পারবে এসে আমাকে খোঁচা মেরে চলে যাবে এটা কি ঠিক? বা যে যেখান থেকে পারবে সে তার স্বার্থ সিদ্ধি করে আমার কাছ থেকে চলে যাবে এটা কি ঠিক? একদমই নয়, আমি এর পক্ষপাতী নই গো। আমি মনে করি স্বার্থ ততটুকুই দেখো যতটুকুতে সামনের মানুষটার কোনো সমস্যা হবে না, সামনের মানুষটার কোনো খারাপ লাগবে না। এই যে আমি ছোটিকে ডেকে একসঙ্গে খাচ্ছি, আমি ওর তরকারি খাচ্ছি, ও আমার তরকারি খাচ্ছে, একসঙ্গে ভালোবেসে কাজটা করছি, এতে স্বার্থের কী আছে? এতে তো কোনো স্বার্থ নেই। এই যে দুজন মিলে হেসে গল্প করে খাবারটা খাচ্ছি, এটুকুই স্বার্থ। ওর ঠান্ডা ভাতটা আমি খাচ্ছি, আমার গরম ভাতটা ওকে দিচ্ছি, এটুকুই স্বার্থ। আর কোনো কিছু স্বার্থ নেই গো এখানে। বাকি আমরা কেউ ছোট নই, ও আমাকে কিছু বললেও আমি শুনবো না, আমি ওকে কিছু বললেও ও শুনবে না। যার যেটা বোঝার সেটা বুঝবে। আমার মনে হয় আজকালকার যুগে কেউ আর বোকা নয় গো। আর দেখলেই মনে হয় যে গ্রামের মানুষগুলো সহজ সরল একদমই নয়, গ্রামের মানুষরা অতিরিক্ত গড়ল হয়, সেটা তোমরা আশা করি বুঝবে না। আমি থাকি তো গ্রামে, আমি এখন খুব ভালোই বুঝি। আর আমাদের এদিকে না অচপাড়াগা নয় গো, আমাদের এই জায়গাটাকে মিনি কলকাতা বলতে পারো। এদিকে নেতুবাবু ঘুম থেকে উঠে ফোন নিয়ে চলে এসেছে। আসলে ঘুম থেকে উঠে ওদের ঘরের সামনে ফোন দেখছিল, তো হঠাৎ করেই না কারেন্টটা চলে গেছে, তো সেই জন্যে আমার কাছে এসেছে। আসলে ফোনটা চলছে না যেহেতু ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে, ঘুমের ঝুলটা এখনও ভাঙেনি, কিন্তু দেখো ফোন দেখা শুরু করে দিয়েছে। ফোনটা দিয়ে চলেই যাচ্ছিল, একটু চুলকাচ্ছিল বলে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, আর ততক্ষণে কারেন্ট চলে এসেছে আর আমার হাত থেকে ফোনটা নিয়ে বসেও পড়েছে। নেতুবাবুকে আমি জিজ্ঞেস করলাম, বাবা এবার ফোনটা চলছে? ও বলল হ্যাঁ চলছে। তো ঘুম থেকে উঠে হিসু করেছে কিনা জিজ্ঞেস করতেই বলে হিসুটাও করেনি। আসলে আজকাল বাচ্চাদের ফোন ছাড়া গতি নেই, মায়েরাই বা কী করবে বলো? আগে মানুষ একান্নবর্তী পরিবারে থাকতো, 51 জন বাচ্চা রাখত, কিন্তু আজকাল ওই একার পরিবারে একাকেই বাচ্চা সামলাতে হয়, তাই সবটা করে মায়েরাও আর পারে না বুঝলে তো, তাই ফোন আজকাল দিতেই হয়। তবে আমি না ছোটবেলাতে নেতুকে দেখে ভাবতাম ওর হয়তো ফোনের নেশাটা হবে না, কিন্তু ওই আর কি, একটা বয়সের পরে এসে ফোনের নেশা হয়েই যায়, ফোন থেকে খুব বেশি দিন দূরে রাখা যায় না আজকাল বাচ্চাদের। তো এদিকে ও একটু বসুক, আমি একটু জল নিয়ে আসি, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমি এখন চটপট চলে এসেছি কলে, এদিকে নেতুর মাও জামাকাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাচ্ছে, আর আমিও এখন জলের ড্রামটা ভরে নিয়ে ঘরে এসে এই জারটাতে না ঢেলে দেবো। আসলে এই জারটা যদি ভরা থাকে তাহলে অনেকটা জল ঘরে থাকে আর আমার একটু চিন্তা কম হয়, তবে মনে হচ্ছে আরও কয়েকবার আনতে হবে যেহেতু জগ টক অনেক কিছুই আছে। তো যাই আর দু একবার নিয়ে আসি তাহলে হয়ে যাবে। তো আমাদের কলের সামনে যে গর্তটা আছে, হ্যাঁ এই গর্তে না সত্যি বড় বড় কুমির আছে, তবে কুমির নয়, কুমিরের মতন গোসাপ আছে। তবে গোসাপ বাড়ির আশেপাশে থাকলে কিন্তু একটা জিনিস ভালো, অন্য কিছু থাকে না, এটা একটা ভালো দিক। তবে একেবারেই যে থাকে না তা কিন্তু নয়, আমাদের বাড়ির চারিপাশে অনেক বড় বড় জিনিসপত্র আছে যেগুলোকে দেখলে পরে সত্যিই ভয় লাগে। তো চলো, আমার জল ভরা হয়ে গেছে, জলটা এনে রাখলাম, অনেক বড় একটা কাজ হলো, এটা আমার কাছে সত্যিই অনেক বড় কাজ। আর এদিকে নেতুবাবুকে বলছি, বাবা অনেক ফোন দেখা হলো, এবার আমার কাছে একটু এসো, ওদিকে মনে হচ্ছে ওকে মশায়ও কামড়াচ্ছে। তো যাই হোক, ডাকতেই না চলে এলো, খুব একটা ঝামেলা করেনি। আমার না নেতুবাবুকে কোলে নিয়ে আদর করতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ওর ওই গাল দুটোতে চুমু খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আর শুধু নেতু নয়, যে কোনো বাচ্চাকেই আমি ভীষণ ভালোবাসি, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে রাখতে, বাচ্চাদের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগতো, আর এখনও সেটাই আছে, এখনও আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, যেমন ভালোবাসি
তেমনি দুষ্টামি করলে আবার বকেও দিই। তো ওদিকে নেতুবাবুর মা আবার ঘরটা ঝাড় দিচ্ছে, বাইরে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে, আর আমিও সন্ধ্যাবেলার চাটা বসিয়ে দিলাম। তবে আজকে আমার ঘরে নেতুবাবু আছে, কারণ আজকে নেতুবাবু কোথাও যেতে পারেনি। তো আমি চায়ের পাতা দিচ্ছি, তখন এসে বলছে যে মা আমি খাবো। মানে যে জিনিসটা খাওয়ার, মানে যেটা খাওয়ার যোগ্য জিনিস সেটাও খাবে না। যেমন ধরো বিস্কুট দিলে খাবে না, মুড়ি দিলে খাবে না, বা অন্য কিছু যদি ভালো জিনিস দিই সেটা খাবে না। কিন্তু আমি যখন রান্না করব মশলাপাতি এসে হাঁ করবে, দাও। যেমন ধরো এই যে চাপাতিটা চাইলো, তেমনি এলাচ খাবে, গোলমরিচ খাবে, বা তোমার জিরে খাবে, এই ধরনের উল্টোপাল্টা জিনিস। তো এখন আবার চলে এসেছে দুধ খাওয়ার জন্যে। তবে দুধটা না আমি খুব একটা দিতে চাই না ওকে, যেহেতু দুধটা খাওয়ার সময় বড়দেরই মুখটা কেমন এটে আসে, আর ও যেহেতু ছোটো আমার দিতে খুব একটা ভালো লাগে না। কিন্তু কি বলতো, যদি আমি না দিই, যদি আবার সবাই মনে করে যে জেম্মা দিল না, বা নেতুকে ওর জেম্মা দিচ্ছে না, তো সেই জন্যে কখনো কখনো না অনিচ্ছা সত্ত্বেও বাড়িতে অনেক কিছু করতে হয়। আশা করি সেটা তোমরা বুঝবে। তো অনেকেই তোমরা আমাকে অনেক কিছু বলো, কিন্তু সব কিছু আমার দ্বারা সম্ভব হয় না শোনা। এদিকে নেতুবাবু বাটি দিয়ে টুপি বানিয়েছে, ওই টুপি পরে নাকি মাছ ধরতে যাবে। এতক্ষণ ওই বাটি দিয়েই মাছ ধরছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবা কী মাছ ধরছো? বলে কি না বোয়াল মাছ। তো এদিকে নেতুবাবুর মা রুটি নিয়ে চলে এসেছে, আর নেতুবাবুর জেম্মা দু কাপ চা বানিয়ে নিয়েছে। নেতুর মা রোজ চা খায় না, তবে আজ ওর একটু ইচ্ছে হলো খাওয়ার, তো সেই জন্যে এখন দুই চা নিয়ে বসে পড়েছি। আর ওই যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ও রুটি বানায়, তো আজকেও বানিয়েছে, আর এখন আমরা দুজন রুটি আর চা খাবো। সেই সাথে নেতুবাবুর হঠাৎ করে আজকে চা খাওয়ার ইচ্ছে হয়েছে, আর আমার মনে হয় ওর মা না গরম চাই দিয়ে দিয়েছে। কী করে যে মেয়েটাকে গরম চা দিল কি জানি। তবে দ্বিতীয়বার যখন ঠান্ডা করে ওর মা দিতে গেল, তখন কিন্তু বাচ্চা আর খেলো না। আমার মনে হয় ভালোই ভয় পেয়েছে, বুঝলে? তবে ভালোই হয়েছে ভয়টা পেয়ে, আর কখনো চা খেতে চাইবে না। চা খাওয়া তো কোনো ভালো জিনিস নয়, আর বাচ্চাদের চা খাওয়া তো একদমই ভালো জিনিস নয়। তো চলো এখন আমরা চাটা খাই, একটু গল্প গুজব করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। টাটা।